sorry again. Concept এটা আমি অপেক্ষা করবো যে আপনি আমার ছেলেকে অনেক অনেক থ্যাংকস যে ও আমাকে ছবিতে নিয়েছে। অবশ্য এর আগে একটা ছবি ছিল ওটাতে আমাকে নিয়েছে, তো ওটাতে অল্প একটু পারছি ভালো পারছি, ওটা আমাকে নিয়েছে আমি হ্যাপি। কারণ আমি ডাক্তার ঠিকই, কিন্তু আমার খুব শখ যে মানে নাটকে অভিনয় করবো, ছবিতে অভিনয় করবো, গাড়ি চালাবো, রান্না করবো, সব করবো। এখন আমি যখন মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, তখন আমাকে সকাল সন্ধ্যা একটা ধারাবাহিক নাটক ছিল, ওখানে আমাকে একজন মানে রংপুর মেডিকেল যখন এসেছিল তখন উনি আমাকে এত পছন্দ করেছে, তখন আমাকে বললো কি এই তোমাকে তো নাটকে নেওয়া যায়। আর উনার শালিক ছিল আমার সাথে ডাক্তারি করতো, তখন বলছে এই তোকে তো নাটকে নিবে। তা আমি তো খুব হ্যাপি যে এই যে এবার পেলাম একটা, কিন্তু বাসায় যখন যে আপাকে বললাম আপা বললো যে বাসা থেকে বের হয়ে দরকার, তখন তো আমি ভয়ে আমি বললাম যে আমাকে তো বাবা আমার বাসা থেকে বের করে দিবে। তো বলি ঠিক আছে তাহলে তুমি পড়ালেখাই করো, আমি পড়ালেখা করো। যখন আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হলো তখন আমি বললাম এইবার কোথায় একটা পাঠ পাওয়া যাবে, তখন ওকে এত রিকোয়েস্ট করে ও জীবনে আমাকে দিল না, আমার এত রাগ হয়েছে। পরে আমার ছেলে তখন বড় হইলো, আমার ছেলেটাও তখন ছোট ছিল, ও খুব সুন্দর ছিল, আমি ওকে এত বলতাম ওকে একটা অ্যাডে নাও ইসে নাও, তানিয়া বাচ্চাটাকে তানিয়া কত জায়গায় দেখায়। তা আমি ওকে বলি যে তুমি একটু দেখো না এরকম করে বসে থাকে, কখন কোনোদিনও দেখে না। তা আমার ছেলে তখন বড় হইলো, যখন এই ছবি নিতে লাগলো আমি তো বাবা তুমি কিন্তু আমাকে নিয়ে বলি আমি তোমাকে আমি করতে দিব। আর ও এত ভালো, ও আমাকে নিয়ে যাচ্ছে, ও আমাকে ছবিতে নিয়েছে, ওর ছবি একটা রায়ন ছবিতে ওটাতে আমাকে নিয়েছে, ওটাতে আমাকে নিয়েছে এবং ভালো পার্টি দিয়েছে, খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে, ওকে আমি অশেষ অশেষ ধন্যবাদ। আমি এই বলে শেষ করছি। আমরা জেনেছি যে উনি টোটালটাই মানে নিজ ইচ্ছা যা ভালো লাগছে তাই করেছে, ভাইয়াও তাই বলছে। এখন আপনি তো আসলে মানে নিজের ডিউটি এবং সংসার দুটাই করেন, আপনার কাছে কি মনে হয়েছে আপনি ডিফারেন্স হয়েছে, আপনি কি মনে করেন? আচ্ছা।